লং আফটারনুন, অনেকদিন পর, মানে বেশ কয়েকদিন পর আমি আমার ব্লগ ধরেছি। তো মানে এখন ব্লগটা ঠিক কন্টিনিউ করতে পারছি না, জানি না কেন, মেজাজ ঠিক থাকে না, ইচ্ছে হয় না ক্যামেরা ধরতে। আগে যেমন মনে হতো যা করছি তাই একটু ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করি, তো এখন ক্যামেরা ধরতে একটু মানে কি বলবো, একটু ল্যাদখড়ি লাগে আর কি, বা মন হয় না আসল কথা এটাই। তো যাই হোক, কিন্তু যেহেতু ব্লগার, ব্লগ করতে হবে, ক্যামেরা ধরতে হবে, এটাও বুঝি, কিন্তু মন সায় না দিলে যেমন কিছু করতে ইচ্ছে হয় না সেটাই। তো চলো, দেখতে পাচ্ছ গাড়িতে আছি, তো এখন যাচ্ছি দুর্গাপুর, হ্যাঁ, কার্ড আনতে। কার্ড রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম কার্ড দিয়ে এসেছিলাম দুর্গাপুরে, তো অনেকদিনই আগে ওদের দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা মানে রেডি করে রাখতে পারেনি, ওদের লেটই করে ফেললো। তো যাই হোক, তো আজকে ওগুলো রেডি আছে, তো যাচ্ছি, চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ। আসো প্রিয়া ব্লগ। এখন পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম, সঙ্গে ছেলে আছে, মেয়েকে নিয়ে আসেনি, মেয়ে বাড়িতে আছে। হ্যাঁ, তো মানসিক দিক থেকেও কিছুটা চাপে আছি, তো ওই জন্যই এখন সুপ্রিয়াতে সেইভাবে আগেকার মতন হয়তো ব্লগ দিতে পারবে না, সেই মানে ফ্রেশ মুডে সবসময়, হয়তো কখনো পারবে কখনো পারবে না, তো সেটা তোমাদেরকে ইয়ে করে দিতে হবে। হ্যাঁ, যাই হোক, আর তোমরা তো আমার সঙ্গে আছো, ঠিক কথা। চলো পাশের ছেলে আছে, ড্রাইভ করছে, জ্ঞান দিতে পারছে না, ড্রাইভ করছে, ঠিক আছে। তো আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে চলেছি, আর আজকে ওয়েদারটা দেখো একদম ঝরঝরে টকটকে রোদ উঠেছে, বৃষ্টি আজকে হয়নি, গত দুদিন থেকে বৃষ্টি বেশ হচ্ছিলো কিন্তু আজকে হয়নি। আজ এই দেখতে পাচ্ছ গরুর ভিড় রাস্তাতে, আসলে সামনে শুকবাজার, আজকে শনিবার গরুর হাট ছিল, তাই রাস্তাতে আজকে এত গরুর ভিড়। তো চলো আমরা দুর্গাপুর, আমরা এখন রাস্তায় ফেসে গেছি, আজকে বিশাল একটা জ্যাম ইলামবাজারের টোলের আগের থেকেই। হ্যাঁ, তো এখনও জ্যাম দেখো, দেখাচ্ছি যতটা পারছি দেখাতে পারছি, দেখো ওই দিক থেকে গাড়িগুলোকে ছাড়ছে একটা একটা করে, সামনে এই যে দেখো দাঁড়িয়ে আছে, ওই দিকটা এখন একটু ছাড়লে ওনার দিকটাকে ক্লিয়ার করবে, দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয়। এই যে ছেড়েছে, দেখতে পাচ্ছ একটু, কয়দিন আগে এসেছিলাম কয়েকবার, তো তখন জ্যাম ছিল না, একদিনও পাইনি, তো আজকে পেলাম জ্যামটা। আর এখানে জ্যাম লাগলে খুব ভয় করে, সত্যি অনেকক্ষণ ফেসে থাকতে হয়, মানে এটা একটা বিখ্যাত জ্যাম পানাগড়ের এইখানে, এই রাস্তাটাতে মানে ইলামবাজার টু পানাগড়ের এই রাস্তাটাতে জ্যাম হলে সত্যিই মানে ছাড়তে অনেক সময় নেয়, জানি না এখন ছেড়ে তো দিয়েছে, এরপর দেখা যাক। তো এখন একটু টি ব্রেকের সময় হয়েছে, মানে আমরা কার্ডের দোকানে এসে পৌঁছে গেছি, আর যেটা হয়েছে আমরা কার্ডের দোকানে এসে পৌঁছে গেছি, কিন্তু কার্ডের দোকান এখন খোলেনি, আমরা আগেই পৌঁছেছি, তো ফোন করলাম, বললো বদলোক বলে রাস্তায় আছি, আসছি, তো উনি আসতে আসতে আমরা ভাবলাম একটু চা খেয়ে নিই, আর বিকেল হয়ে গেছে, চায়ের খাওয়ার টাইমও হয়ে গেছে, ওই জন্য ছেড়ে নেমেছে চা নিতে, চায়ের দোকানে আছি আমরা, চা বানাই চা খাবো, তো চলো চা খেয়ে নিই। চা এসে গেছে, ভালোই চাটা, তুই খেলি না চা, তুই খাবি না, গরমা গরম চায়ে সত্যি খুব গরম আছে, শেষ হয়ে গেছে।
মেয়ের পছন্দের, এটা বাকি আমাদেরও পছন্দ, মেনলি মেয়ে পছন্দ করে গেছে। দুইটা হলো জায়গাটা, নিশ্চয়ই চিনতেই পাচ্ছ। হ্যাঁ, ফ্ল্যাটে এসেছি, তোর সাথে দেখা করবো, যাবো এখানে রেখে না দেখা করলে মনটা ঠিক হয় না। চলো দিদির সাথে একটু দেখা করে তারপরে বেরিয়ে যাবো, জাস্ট একটুখানি থাকবো। আর ছেলেও প্রণাম করিনি মাসিকে, তো বললে একবার মাসিকে প্রণামটাও সেরে নেবো। চলো, কিছু বলার আছে? বেরোচ্ছি, গপ্প সপ্প হয়ে গেল, নিয়ে যাই হোক, আর বেশি এখন ঘটাচ্ছি না, রাস্তায় গিয়ে আবার দেখাচ্ছি, কথা বলছি, চলো। হ্যাঁ, যে বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, তোর ছেলে এখন গাড়ি ঢোকাচ্ছে, গাড়ি ঢোকা, একটু ওকে একটু ডাইরেকশন দিয়ে দিই, গাড়িটা ঢুকছে, আর সামনে যে ক্যামেরা করছে সে এখন দাঁড়িয়ে আছে। এই যা, বোতলে পড়ে গেল, যা যা যা। তো এখন ঘড়িতে বাজছে 10টা, আর দিদিভাই থেকে তো অনেকক্ষণ আগেই ফিরে গেছি, অনেকক্ষণ বলতে প্রায় 9টা মানে এরকম হবে ফিরেছি। তো একটু বসে বসে ল্যাপ খাচ্ছিলাম, টিভি দেখছিলাম, এসে ফ্রেশ হয়ে তারপরে এখন কিচেনে, মমস কিচেনে এসে গেছি। তো মমস কিচেনে এসে কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি, মানে ছেলে আর মেয়ে, মানে ছেলে তো বেরিয়ে গেছে আড্ডা দিতে, তো ওখানে আজকে আবার ওদের বাইরে খাওয়া দাওয়া বন্ধুবান্ধবদের সাথে। তো ওরা আজকে KFC গেছে খেতে, KFC না কি বলে রে মনে হয় ওটাকে, KFC বলছে না তো, কি বলছে না, SFC, HFC, আচ্ছা HFC, এখানে বোলপুর HFC-তে গেছে, ওরা KFC নয় সরি। তো ওখানে ওরা গেছে আজকে, ওরা কিছু খাবে আর মেয়ের জন্য নিয়ে আসবে বললো, আমি তো সব খাবো না চিকেন চাকেন। তো যাই হোক, তো আমি কী বানাচ্ছি দেখো, আমার জন্য আমি ম্যাগি বানাচ্ছি, তাকে ফ্রাই ম্যাগি বানাবো, তাদের কড়াই বসিয়ে দিয়েছি, তো আজকে একটু ফ্রাই করে আমি আমার জন্য ম্যাগি বানাচ্ছি, আর রুটি ফুটি বানালাম না, তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। দেখো, হ্যাঁ শুরু করে দিয়েছে, এই যে ওর আজকে এটা দেখো ডিনারটা কি আছে ডিনারে, বিছানায় ফেলবে না কিন্তু, উঠে চলে যাও। ফিশওয়ালা কাটলেট কেমন খাচ্ছে দেখো, যে মুখটা দেখে না খুব খুশি, এসব খেতে ওস্তাদ। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে কী করবো, দেখতেই পাচ্ছ বিছানায় এসে গেছি, আর শুয়ে পড়বো। যেটা হয়েছে আজকে ব্লগটা বেশি টানছি না, একটু করে অনেক কিছুই দেখিয়েছি, তো আজকে আমি তো ব্লগটা এইটুকু যাচ্ছি, আবার আসছি একটা ঝকঝকে টপটপে ব্লগ নিয়ে, তো সঙ্গে সাথে থাকো, দেখতে থাকো।
তোমরা সকলে খুব ভালো থাকো, আনন্দে থাকো। আর আমার মনটাতে একটু খারাপ খারাপ আছেই ছিল, প্রথমে তাদেরকে বলে দিয়েছি। যাই হোক, একটু মানিয়ে নিও। চলো, গুড নাইট।